তাওবার জন্য এক নম্বরের শর্ত হচ্ছে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী, এই কথা বলেন না, আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে প্রথমে যে আমি অপরাধী। এখন এই স্বীকৃতি আপনি দেবেন কার কাছে? অপরাধ করেছেন যার কাছে, আল্লাহর কাছে। অপরাধ করেছেন আপনি আমির হামজার কাছে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে তাওবা করছেন, আল্লাহ আমারে মাফ করো, ও সিটারে ছাড়া কিচ্ছু না। আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন আমার কাছে নাকি? এই অপরাধটা যার কাছে যে করবে তার কাছে যে বলা লাগবে যে আমারে মাফ করেন, উনি যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, দ্বিতীয় স্টেপে আল্লাহ বলেন আমি দেখছি। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ময়দান থেকে আমি সর্বপ্রথম ঘোষণা দিতে যাচ্ছি, বাংলাদেশে যারা নাস্তিক মুরতাদ আর বেঈমান চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন ভাবে কোরআনের আলো বন্ধ করার জন্য, কালকে মিডিয়ার মাধ্যমে আপনি দেখে নেবেন এই দেশ থেকে কোরআনের আলোচনা আওয়াজ বন্ধ করা সম্ভব না। হয়তো অনেক কিছু বন্ধ করা সম্ভব, কোরআনে কারিম বন্ধ করা সম্ভব না, এ গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছে। ইউরিদুন আলিয়ুতফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারিম আল্লাহ আচ্ছা দুই দুই জায়গায় দিয়ে জানিয়েছেন, পৃথিবীতে অনেকেই চায় বিশেষ করে কাফেররা, কারা জবাব দেন? কারা? কাফেররা চায় আমার আলো কোরআনের আলো ফুৎকার দিয়ে বন্ধ করে দেবে। অথচ আমি আল্লাহ চেয়েছি আল্লাহ মুতিম্মু নূরিহি আমার আলো আমি দুনিয়াতে জ্বালাবই, ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেরদের এতে মন খারাপ হবে। আজকের এই মাহফিলটা নিয়ে প্রশাসনে যারা দোষ দিয়েছেন আপনি কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে কোন কারণে এসপি সাহেবের ওসি সাহেবের প্রশাসনের দোষ দিয়ে এটা ভাঙতে চাচ্ছিলেন বলেন। ওনাদের সাথে কিছুক্ষণ আগে আসার আমি 5 মিনিট আগে কথা বলেছি, ওনারা বলছে আমরা কিচ্ছু জানি না, ওই এলাকায় কিছু শয়তান আছে তারা এগুলো করছে। সুতরাং এগুলো যারা করেছেন আপনি কি জবাব দেবেন আমি তো আপনার টেনশনে আছি। আশা করছি এরকম কোন কাজ আপনি করবেন না যেন আবার কোরআন আপনার বিরুদ্ধে চলে যায় নাকি? হুজুর দেখবে একটু বেশি বসে ভাই, যদি জায়গা থাকে একটু বেশি বসে। ঠিক আছে ভাই, আমি এই 10 মিনিট মাহফিল করার পরে দাঁড়িয়ে থাকবো, দেখে দেখে বাড়ি যাবে। তাহলে আজকে যে চ্যালেঞ্জ দিলাম এই চ্যালেঞ্জ আমার বাবার চ্যালেঞ্জ, কার? আল্লাহ নিজে দিয়েছেন, এটা আমি অ্যাডভার্টাইজ করলাম। সুতরাং আমার কথা শুনে রাগ না করে আল্লাহর দিকে তাকান, আপনি পারবেন না, চেষ্টা করলেও পারবেন না নিজের কপাল নিজে নষ্ট করা ছাড়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। আমি আজকে অন্তত মুসাফির আছি, কারণ আমি যতদূর ঘুরে এসেছি মুসাফির হয়ে গেছি, আর বাড়ি কুষ্টিয়া, এখান থেকে খুব বেশি হলেও 60 কিলো হবে। অথচ যতদূর রাস্তা আমরা ঘুরিয়ে নিয়ে এসেছে আপনাদের ভয়ে, এই আমি মুসাফিরের বাপ হয়ে গেছি। সুতরাং মুসাফিরের দোয়া কবুল হয় আমি দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য মানুষগুলোকে যেন কোরআনের বাধ্য বানিয়ে দেন। বহু মানুষকে পৃথিবীতে দেখেছি যারা বাধা দিত না বুঝে শয়তানের ধোকায়, বোঝ আসার পরে তারা নিজেরা এমন পাহারাদার হয়েছে যেমন হযরত ওমর। বাধা দিয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, কিন্তু কোরআনে কারিম পাহারা দেওয়ার জন্য তার মতো পাহারাদার দুনিয়ায় আর পাওয়া যাচ্ছে না। আজ এই বিশ্বে যদি একজন ওমর পাওয়া যেত বিশ্ব ঠান্ডা হয়ে যেত বলেন। আল্লাহ তুমি জানিয়েছ যে রাসূলুল্লাহ আসবে না পৃথিবীতে, কিন্তু এ কথা কোনো জায়গায় বলো নি যে ওমর আসবে না। মুসাফির অবস্থায় যখন আসি তোমার নবী জানিয়েছে দোয়া করা কবুল হওয়ার গ্যারান্টি আছে, এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি তুমি একজন ওমর পৃথিবীতে আবার পাঠিয়ে দাও। আরো জোরে বলেন আমিন।
আমরা যে কোরআন থেকে কথা শোনার জন্য বসেছি এর নির্ভর যোগ্যতা কতটুকু আছে অথেন্টিক বিষয় যে আসে এর ভিতরে এটা আগে জানা দরকার কারণ কথা শুনতে হলে ওই বিষয়ের গুরুত্ব যদি জানেন তাহলে আপনার মন মগজ সব এদিকে আসবে কোরআনে যে কথাগুলো আছে রাসূলের কোন বানানো কথা আছে না বলেন না রাসূলের কথা যদি বানানো না থাকে কোরআনে আমির হামজা বানিয়ে বলতে পারবে না আল্লাহ পাক বলেন আলাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন আমিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন এখান থেকে দুইটা তথ্য নিয়ে যান সূরা আকাদের 44 45 46 47 নম্বর আয়াত এ মাওলানা আবু জার কই আছেন এ আলেম যারা আছেন তার খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আলাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল আমার নবী যদি কোরআনে কারিমে কোন কথা নিজে বলার পরে আমার নামে চালিয়ে দিত যে এটা আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজে নবীর ডান হাত চেপে ধরতাম এই যে ব্যাখ্যা করলাম ঠিক আছে না আমি আলেম আমি বললাম আলেম ছাড়া তারা বলবেন আপনি তো আলেম না এই ব্যাখ্যা ঠিক আছে ঠিক না আপনি জানেন কি মুরব্বী মানুষ এবার আলেমদেরকে বলছি খেয়াল করেন লাখাদনা মিনহু বিল ইয়ামিন আমরা এতদিন জানতাম বা আমি নিজেও এটা জানতাম আল্লাহ পাক নবীজির ডান হাত চেপে ধরবেন কোন হাত এই কথাটা ঠিক নয় বে মানে দ্বারা আল্লাহ তাআলা বলেন আমি নবীর ডান হাত চেপে ধরব না আমি নিজে আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম মিনহু বিল ইয়ামিন ইয়ামিনের দ্বারা কিসের দ্বারা ইয়ামিনের দ্বারা আরো জোরে বলেন ইয়ামিনের ইয়ামিন মানে আরো জোরে আল্লাহ এখানে মিনহু বিল ইয়ামিন না দিয়ে মিনহু বিল শিমাল দিলেন না কেন বাম হাত দিয়ে চেপে ধরতাম এ কথা বললেও তো অর্থ হয়ে যেত কারণ আল্লাহর ডান হাতে শক্তি আছে বাম হাতে এই কথা বল মেন হবে শিমাল দিলেন না কেন দুইটা তাফসীর হয় আয়াতের এক নাম্বার আল্লাহ মেন হবে ইয়ামিন দিয়ে জানিয়েছেন আমি সব সময় ডান পন্থীদের সাথে আছি বাম পন্থীদের আমি আল্লাহ ঘৃণা করি বাংলাদেশ সহ বিশ্বের বামপন্থী যারা বহু গোসা করে পরিচয় দেন আমি বামপন্থী আপনি আর যাই বলেন আপনাকে কিন্তু আপনার মালিক ঘৃণা করে বলেন আমাদের দুনিয়ায় কিছু না থাক এই পরিচয় আছে যে আমরা ডানপন্থী আমাদের মালিক আমাদের পছন্দ করে দুই নম্বরে তাফসীর পৃথিবীর মানুষ বাস্তবতা দিলে বসে বেশি এই জন্যে আমরা দুনিয়ায় দেখি ডান হাতে আমাদের পারতপক্ষে শক্তি বাম হাতের চাইতে বলেন না কেন আপনি দুনিয়ার বিষয় দেখবেন যে বিষয়ের সাথে যে বিষয় সম্পর্কিত ওই বিষয়টা আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝিয়েছেন মানুষের হায়াতের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে হায়াত আপনি সময় দুনিয়াতে পেয়েছেন এই জন্য আপনার দাম আছে আপনার সময় নেই আপনার চার আনাও দাম নেই মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে হায়াতের সাথে যুগের সাথে আল্লাহ এই জন্য কোরআনে কারিমে যুগের কসম দিয়ে মানুষের হায়াত সম্পর্কে তথ্য দিয়েছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খোস সময়ের কসম হায়াতের কসম জীবনের কসম ইতিহাসের কসম এই কসমগুলো আল্লাহ দিচ্ছেন এই কারণে কারণ পৃথিবীতে মানুষ যদি হায়াতটা সঠিকভাবে ব্যবহার করতে না পারে ও দুনিয়াতে লাভকে ক্ষতি মনে করে আর ক্ষতিকে লাভ মনে করে আস্তে বলো দুনিয়ার হায়াতটা যদি কেউ না বোঝে ভালোভাবে ওর কাছে দুনিয়ার যে লাভ গুলো ওগুলো ক্ষতি মনে হয় আর ক্ষতি যেগুলো ওগুলো লাভ মনে হয় এই নিয়ামতুল্লাহ পরীক্ষা দিয়েছে কারো দিকে তাকায় না হলে কারো তা দেখে না যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে
যেদিন রেজাল্ট বের হচ্ছে ওই দিন নাম্বার পেয়েছে 100 ভেতরে 50 কত 50 ওর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে বলবে জীবন শেষ এ জীবনে কিছুই করতে পারবে না কারণ এত কষ্ট করে ওর পেছনে প্রাইভেট লাগানো আছে 4-5টা সব সময় পেছনে লেগে আছি অথচ নাম্বার পেয়েছে কত বলেন 50 আরেকজন পরীক্ষা দিয়েছে ও কারো দিকে তাকায় না কিন্তু লেখে না সাদা খাতা শুধু নাম লিখে রোল নাম্বার লিখে হেড স্যারের কাছে গিয়ে বলে স্যার এই যে খাতা দিলাম কিন্তু নাম্বার চাই 99 স্যার বসে তো তো একটা প্রশ্নের উত্তর লেখা নেই বসে লাগবে না মাজার দিকে তাকান মাজার দিকে তাকিয়ে দেখে নল নল চেনেন স্যার বলছে তুই বাড়ি যা তোর বাড়ি যাওয়ার আগে নাম্বার পৌঁছিয়ে যাবে 99 সারা পৃথিবীতে যারা ওর রেজাল্ট পেয়েছে তারা সবাই খুশি এমনকি ওর বাবা মা আত্মীয় স্বজন ওর প্রেমিকাও খুশি জিনিস একটা কলেজে যায় না লেখে না সাদা খাতা জমা দিয়েছে নাম্বার কত আরো জোরে বলো আরেকজন পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র চুরি করে 7 জন মিলে লিখেছে জোরে বলেন সুবহানাল্লাহ সাতজন মিলে লিখতে লিখতে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর চেয়েছে সারা রাত সময় ফ্রি ছিল এজন্য 10টার ভেতরে 10টাই দিয়েছে কোন দাড়ি কমা ভুল নেই যা নোট বই আছে সব তুলে দিয়েছে টাইপ করে করে পরীক্ষার দিন আর লোজ নিয়েছে 50টা নিজে বই সহকারে লিখতে লিখতে আসল খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে ওই দিন নাম্বার পেয়েছে 150 লোকজন জিজ্ঞাসা করছে স্যার যত ভালো ছাত্র হোক আর যত লিখুক খুব বেশি হলো 100-র ভেতরে না 100 পাবে ও 150 পায় কি করে স্যার বলছে ও ছেলে পায় আমি করব কি আমি খাতা দেখতে গিয়ে দেখি ও লেখা ওর না লোক দিয়ে লিখিস কারণ লেখা তো বোঝা যায় যে কার আগের রাতে লেখা তো মানুষ ভাড়া করে আমি চেয়েছি 10টার ভেতরে 5টা ওরা লোক ভাড়া করে লিখতে লিখতে দিয়েছে 10টার ভেতরে 10টা আরো 2টা বেশি আমি নাম্বার দিতে দিতে দেখি 150 এখন কাটবো কি করে 150 দিয়ে পেয়েছে তাম দুনিয়ার মানুষ যদি বলে সফল আপনার যদি ন্যূনতম বিবেক থাকে আপনাকে বলা লাগবে বিফল দুনিয়ার চরম চোখে কিন্তু বলেছিল লাভবান লাভ কে লাভ দেখে মনে করছে এটাই লাভ কিন্তু এটা যে আসল ক্ষতি হাজারো মানুষের অধিকার নষ্ট করার ক্ষতি ও টের পায়নি আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খাসরানুল মুবিন আপনার হায়াত সম্পর্কে যে তথ্যটা দিলাম আমি কিন্তু কোরআনের আয়াত বলার পরে দিয়েছি এখন যদি কারো রাগ হয় রাগ আমার উপর না আবু সারের উপরে না রাগ আপনার হচ্ছে সরাসরি আল্লাহর উপরে হয়তো কি কিছু বলতে পারছেন না আপনি আল্লাহকে আমাকে নরম পেয়েছেন অবশ্য ঠিক আপনারা রাস্তা দিয়ে যেতে দেবেন তো নাকি ঠিক আছে তাহলে দুনিয়ার বিষয়টা মানুষ ভালো বসে যেই বিষয়টা দিলে আল্লাহ ওই বিষয়টা কোরআনে কারিমে ওই আয়াত দিয়ে দুনিয়ার সম্পর্কিত শক্তভাবে চেপে ধরতাম কেউ যদি দৌড়ি আসে আর তাকে যদি আপনি চেপে ধরেন দেখবেন জহব্বা বের হয়ে যায় নাকি হাঁপায় না হাঁপানোর পরে জহব্বা বের হয়ে যায় আল্লাহ তাআলা দিয়েছেন সুম্মা লাকানা মিনহুল ওয়াতিন আমার নবীকে ডান হাত দিয়ে শক্ত করে চেপে ধরার কারণে নবীর জহব্বা বের হয়ে যেত যেটা দিয়ে নবী কথা বলে ওইটা আমি কেটে ফেলে দিতাম ফামা মিনকুম মিনাহাদিন আনহু হাজিজিন আরে ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না তার মানে কোরআনে কারিমের কথাগুলো কত অথেন্টিক এই আয়াত দিয়ে আমরা বুঝলাম যাকে কোনোদিন আল্লাহর নাম ধরে ডাকেননি সেই নবীকে যদি আল্লাহ এত সত্য কথা বলতে পারে আমির হামজার কোনো খবর আছে
বলেন এইজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যারা তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে দ্বীনের দায়ী হিসাবে আসি আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষ আয়াতের শেষের দিকে আছে 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী কোরআন আপনার উপরে আমি নাযিল করেছি আপনি শুধু সোমা খাবেন আর তাকের উপরে রেখে দেবেন তা না লিতুবাজ্জিনা লিন-নাস মানুষের কাছে আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে বর্ণনা করবেন কে বলছেন এই বাংলাদেশে অনেক জায়গায় কোরআনের আলোচনা হয় নাম দেওয়া হয় তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল ওরস শরীফ ওরস মোবারক ইসালে সওয়াব আমরা দেখেছি কোরআনের সঠিক ব্যাখ্যা যেখানে হয় না সেখানে বাধা দেওয়া দূরের কথা নাম যতই থাক সেখানে গরু দেওয়া হয় কিন্তু যেখানে লিতুবাজ্জিনা লিন-নাস হক আদায় করে কথা বলতে যায় সেখানে লক্ষাধিক মানুষ লাগে না 10 জন হলেই বন্ধ করে দেয় এই কথা বলছেন কেন এই আয়াতের বাস্তব শিক্ষা হচ্ছে যারা ওয়াজ করতে আসবে যারা তাফসীর করতে আসবে তাদের উচিত সঠিক কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে জানানো আর যারা শুনতে আসবে তাদের উচিত ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন তারা এই কথাগুলো নিয়ে বাড়ি যেন চিন্তা ভাবনা করে আমার দায়িত্ব সঠিকটা বলা আর আপনার দায়িত্ব ওইটা নিয়ে চিন্তা করা চিন্তা করে বন্ধ করে দেওয়া না না যদি বন্ধ করার পরিবেশ হয় অবশ্যই আপনি বন্ধ করে দেবেন কারণ এই দেশে ওয়াজ মাহফিলের নামে ঈসা আলাইহিস সালামের নামে এমন এমন কথা বলা হচ্ছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসের সাথে সাংঘর্ষিক আপনারা যদি বন্ধ করতে হয় ওইগুলো বন্ধ করেন এই কথা বলেন না আল্লাহ ইয়াতাফাক্কারুন দিয়েছেন বহু বছর মহামজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন না যতদিন বেঁচে আছেন আপনাকে আয়াত আজকে শোনার পরে চিন্তা ভাবনা করা লাগবে আর যত চিন্তা করবেন তত আপনার মাথা আরো নরম হবে আমরা দেখি চিন্তা আমাদের আসে কিনা আজকে মাওলানা আবু যর সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আলোচনা রেখেছে আমি আসার সময় শুনছিলাম আমি কিন্তু বললাম 7:30টায় এসেছি এরা দুই ভাই মিলে গজল বলছিল আর আপনারা তালে তালে চলছিলেন মানে 9টায় উঠে এই যে 10:15 পর্যন্ত আলোচনা রেখেছে সূরা তাওবার 112 নম্বর আয়াত আমি যতক্ষণ আলোচনা শুনেছি মন দিয়ে হোক আর এদিক ওদিকে খেয়াল করে হোক এই বিষয়টা বুঝেছি যে আটটা বিষয় কেউ যদি দুনিয়াতে আমল করতে পারে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে আপনি সুসংবাদ নিয়ে যেতে চান না দুঃসংবাদ উনি আটটাই বলেছেন বলে না একটা একটাই যে এক ঘন্টা শেষ হয়ে গেছে আটটা বিষয় যদি আপনি শুনতে পারতেন ওই আটটা বিষয় আমল করলে অবশ্যিরিল মুমিনিন আল্লাহ বলেন এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন আর আমি যেটা পড়েছি সূরা বাকা তাওবার 111 নম্বর আয়াত ওর আগেরটা আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে দুনিয়াতে কোন কর্ম পদ্ধতি অবলম্বন করা লাগবে এক কথায় আমি বলবো ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ তাওবার মূল বিষয়টা আমি যতদিন পর্যন্ত আলোচনা এতদিন অনেক জায়গায় করেছি শুনেছি বিভিন্ন জায়গায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লে তাওবা হয়ে গেল এটা তাওবার একটা বাক্য এটা তাওবার কি বাক্য কিন্তু কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে যে আয়াত দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন তাওবা করতে তাই বোন তাওবা করো কারণ তাওবা করলে তুমি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবে আত্তাই বোমিনাদ দাম্বে কামাল্লা জাম্বালা কিন্তু এই তাওবা তো কবুল হওয়া লাগবে আমি আন্দাজে তাওবা করিয়ে গেলাম ওদিকে যে বেনিফিট গুলো পাওয়া দরকার একটাও পেলাম না ও সময় নষ্ট ছাড়া কিচ্ছু না তাওবার জন্য এক নম্বরের শর্ত হচ্ছে আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী এই কথা বলে না
আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে প্রথমে যে আমি অপরাধী এখন এই স্বীকৃতি আপনি দেবেন কার কাছে অপরাধ করেছেন যার কাছে আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি আমির হামজার কাছে আর তাহাজ্জুদের নামাজ পড়ে তাওবা করেন আল্লাহ আমারে maaf করো ও সিটারে ছাড়া কিছু না আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেন না অপরাধ করেছেন আমার কাছে নাকি এই অপরাধটা যার কাছে যে করবে তার কাছে যে বলা লাগবে যে আমারে maaf করেন উনি যদি বলে ঠিক আছে maaf করে দিলাম দ্বিতীয় স্টেপে আল্লাহ বলেন আমি দেখছি আপনি অপরাধ করলেন একজন maaf চাবেন আরেকজন কিয়ামত হয়ে যাবে আপনার তাওবা কবুল হবে না আর এই তাওবাই বাংলাদেশে হচ্ছে আপনি ঠিক বলছেন আপনি তো তাওবা করেন বিনা কারণে দেখবেন অনেকে অনেক মানুষ ধরিয়ে দেয় দুই দিন পরে আবার 50,000 টাকা গোপনে আত্মীয়র কাছ থেকে নিয়ে নিজে ছাড়িয়ে নিয়ে আসে অপরাধটা আপনি করেছেন কিন্তু আল্লাহর কাছে না অপরাধ করেছেন এই ছেলেটার কাছে আগে ওর পরিবারের ওর কাছে বলেন ভাই আমার ভুল হয়ে গেছে এই 50,000 আমি দুই নম্বরে কায়দায় নিয়েছিলাম ফেরত দিলাম আমারে maaf করেন উনি যদি এখন মন থেকে বলে ঠিক আছে maaf করে দিলাম আল্লাহ বলেন আমি দেখব আমার মনে হয় তাওবা বলতে যেটা বুঝিয়েছিলেন এইভাবে যদি বাংলাদেশের মানুষ বুঝতো কোরআনের অন্য আয়াতে লাগতো না শুধু এই তাই বোনাই যথেষ্ট ছিল কথা বলেন ঠিক কিনা বোঝে না আন্দাজে তাওবা করে যায় দুই নম্বরে তাওবা বলতে আমরা বুঝি শুধু অপরাধ স্বীকার করলে হবে না অনুতপ্ত হওয়া লাগবে অনুশোচনা করা লাগবে সেইদিন গিয়েছিলাম মৌলবি বাজারে এক অফিসার এসে বলছে হুজুর আমারে মাফ করেন কেন বলে আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের একটা হাফেজকে পিটিয়েছি আমার এখন আফসোস হচ্ছে আমি কাজটা ঠিক করিনি আমি বললাম আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে এখন ওই হাফেজটাকে ডাক দিয়ে শুধু একটু মাফ চেয়ে নেন কারণ আপনি যে অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন আজকের এই কোরআনের আলোচনাটা বন্ধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন আমাকে সে 7:30 থেকে বসিয়ে 10:15 পর্যন্ত আসতে দিলেন না আপনাকে আমি বলছি আপনি যদি মুসলমানের সন্তান দাবি করেন এই মুহূর্তে অনুশোচনা করেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আর দুই নাম্বার আপনাকে এখানে আসা লাগবে জনসম্মুখে বলা লাগবে তোমাদের অধিকার আমি নষ্ট করেছি 2.5 ঘন্টা ওনারে বসিয়ে রেখে আমারে মাফ করো সবাই যদি বলে মাফ করে দিলাম তারপর আপনার মাফ হবে আর কেউ যদি বলে না হবে না আপনার কোন বাবা মাফ করবে বাবারে নিয়ে আসেন তিন নম্বরে জীবনে আর এরকম কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবেন এইটার নাম তাওবা এই তাওবা বসাতে গিয়ে যত পীর এই বাংলাদেশে আছে যত আলেম আমরা আছি অধিকাংশ গুলো সূরা সোমারের 53 নম্বর আয়াতটা পড়ে দলিল দেয় বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم جري والله الله أكبر الله أكبر هي أمر باندا باندرا নফসের উপরে জুলুম করে শয়তানের ধোকায় দুনিয়ার ফ্রেমে পড়ে যারা অন্যায় করে ফেলেছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব গোনাহ মাফ করে দিচ্ছি দেব শব্দের দিকে খেয়াল করেন এক ফির জুনুবা জামিয়া এক ফির এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ গাফার দেয়নি পাস্ট অতীত মাসির সিগা আল্লাহ দেয়নি যে মাফ করে দিয়েছি না আপনাকে আল্লাহ মাফ করবে জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন এরপরে আবার জামিয়া আছে আলেম যারা আছে তারা ভালো বুঝবে একটা গোনাহ আপনার আল্লাহ রাখবে না যদি আপনি ফিরে আসেন আল্লাহর রহমতের দিকে তাওবা করার নিয়তে সব গোনাহ আমার আল্লাহ মাফ করে দেবে এ গ্যারান্টি কার আর আল্লাহর ওয়াদা তো আমাদের মতো সকালে করে বিকালে ভঙ্গ করে এরকম পৃথিবী উল্টিয়ে যাবে আল্লাহর ওয়াদা ভঙ্গ আরো জোরে বলেন
ওয়াদা দিচ্ছেন আল্লাহ নিজে কে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান জোরে বলেন আল্লাহু আকবার এ পর্যন্ত যারা শুনলেন আনন্দ পাওয়ার কথা যে আল্লাহ একটা গোনাও রাখবে না সব গোনা maaf করে দিচ্ছে দেবে বলে ঘোষণা দিলেন নাকি বলেন না কেন এখন এই তওবা করে ক্ষমা পেতে হলে আপনি বাংলায় তাফসীর নিয়ে আসেন আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে কোন ক্ষমা এই ক্ষমা কোনটা এক ফিরুজ জুনুবা জামিয়া সব গুনাহ আল্লাহ maaf করে দিচ্ছে দেবে এই ক্ষমা কোন ক্ষমা বোঝা গেছে তাহলে তাওবা করলে জীবনে সব গুনাহ maaf হয়ে যাবে কেউ যদি এই ক্ষমা পেতে চায় কোন ক্ষমা গুনাহ মাফের ক্ষমা কি সব গুনাহ না দুই একটা বাদ দিয়ে সব আল্লাহ বলেন সব গুনাহ maaf করে দিচ্ছি দেব কাদের জানো জবাব দিয়েছেন 54 55 56 57 নম্বর আয়াতে অথচ এই চারটা আয়াত এই দেশে পড়াও হয় না কেউ জানেও না কোরআনে কারীম জানিয়েছে ওয়ানি বু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষমা পেতে হলে এক নম্বরের শর্ত হচ্ছে তোমার রবের দিকে তোমাকে ফিরে আসা লাগবে দুই নম্বরে রবের বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে মাথা নত করা লাগবে শর্ত পেলাম কয়টা দুইটা জোরে বলেন দুইটা এটা একটা ক্লাস যদিও ক্লাসে এত ছাত্র ছাত্রী থাকে না তারপর আজকের ক্লাসে হয়েছে আপনি জবাব দেবেন শর্ত কয়টা আল্লাহ দিলেন বলেন এক নম্বরে তোমাদেরকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে কেউ যদি আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে ফিরে আসে ও জীবন গেলেও আর মূর্তির দিকে ফিরে আসতে বলুন কত মানুষকে দেখছি কাবা শরীফের গিলাব ধরে তওবা করে আসে লা শারীকা লা আল্লাহ তোমার কোনো শরীক নেই অথচ পৃথিবীতে আবার যখন নিজের দেশে ফিরে যায় তখন আবার আল্লাহর সাথে শরীক করা শুরু করে আপনি কি বলে আসলেন ওখানে বললেন লা শারীকা লা লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়েছি আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও তোমার কোনো শরীক নেই এসে যদি আপনি মূর্তি পূজার দিকে আবার ধাবিত হন বলেন তো আপনি তওবা করেছেন না ঠাট্টা বিদ্রোহ হাসি এইভাবে শর্ত দিলে তো আল্লাহ আপনাকে মাফ করবে না যদি আপনার রাগ হচ্ছে বার আমি জানি সঠিকটা মনে এসেছে এই জন্য বললাম আপনাকে ফিরে আসা লাগবে রবের দিকে আর কেউ যদি একবার তার রবের দিকে ফিরে আসে ও কোনোদিন আর সুদ খাবে না বলেন রবের দিকে যে ফিরে আসবে ও জীবন গেলেও ঘুষ এর নাম আল্লাহর দিকে ফিরে আসা দুই নম্বরে ওয়াসলিমু লাহু সে আত্মসমর্পণ করবে কার কাছে আল্লাহ আমাদের নাম কিন্তু মুসলিম না মুসলমান হ্যাঁ আমাদের নাম মুসলিম মুসলমান আমাদের নাম এটা কোরআনে কারিমের কোন জায়গায় আপনি পাবেন না কোরআনে যত জায়গায় আছে তত জায়গায় আছে তোমরা মুসলিম মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম না মুসলমান কি মুসলিমুন মুসলিম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা আমার আর নিজের ইচ্ছা বলে নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই আল্লাহ যা চাই ওইটাই আমি চাই আস্তে বলেন আল্লাহ যেটা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে ওইটাই আমার ইচ্ছা তাহলে যারা মুসলমান দাবি করার পরে আল্লাহর কোরআনের মাহফিল বাধা দিল হতে দেবে না ওরা কি আসলে মুসলমান না এর উল্টা এর উল্টা আপনি তো নামের সাথে কামের মিল করতে পারলেন না কেউ যদি বলে আমি মুসলিম তাকে আত্মসমর্পণ করাই লাগবে কার কাছে না ভারতের কাছে আমরা কিন্তু এমন মুসলমান এখন হয়ে দাঁড়িয়েছি যারা আল্লাহ বাদ দিয়ে
ওদিকে আত্মসমর্পণ করে তারা এখন মুসলিম কথা বলছেন এরকম মুসলিম দরকার আল্লাহ এখানে শর্ত দিয়েছেন দুইটা এক নম্বরে ফিরে আসা লাগবে রবের দিকে দুই নম্বরে রবের সামনে আত্মসমর্পণ করা লাগবে এই তাওবাটা যদি আপনি বাংলা ভাষায় বুঝতেন জীবনও আস্তাগফিরুল্লাহ পড়তেন না আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ যে ব্যক্তি করতে পারবে ও জীবন চলে গেলেও আল্লাহর বিরুদ্ধে যেদিকে যাচ্ছে ওদিকে ও চাকরি চলে যাক ও জীবন যাক ওর দুনিয়া হারিয়ে যাক তারপরও সে আত্মসমর্পণ করবে না এই দুইটা শর্ত মানা কঠিন না সহজ অনেক কঠিন আপনি তো টের পাচ্ছেন না তাই কত মানুষ বাংলাদেশের সিয়ারে বসে আল্লাহর সামনে মাথা নত না করে সুযোগ সুবিধার সামনে মাথা নত করে বিনা কারণে হাজারো মানুষকে জেল ফাঁস দিয়ে দিচ্ছে এর নাম আসলিমুল্লাহ কত সোজা তওবা করা দুই নম্বর এই শর্তটা যারা মেনে নেবে কখন মানবে মিয়া কবুলি আইয়াতিয়া কোমল আযাব সম্মলা তুনসারুন আল্লাহ তাআলা বলেন এই শর্ত মেনে নেবে তোমরা মৃত্যু আসার পূর্বে ও আযাব আসার পূর্বে যখন আর তোমাদের সাহায্য করা হবে না আমাদের সাহায্য করা হবে না কখন মরণের সময় কখন এই জিনাইদাবাসী জোরে বলেন কখন সবাই জানেন যে মরণের সময় আপনাকে সাহায্য করা হবে না আরে মরণ আসবে তো 21 সালে 41 সালে আপনি কোন আশায় মুখ বেঁধে বসে আছেন কার ভরসায় আছেন তওবা না করে এখনো কখন মরণ আসবে আপনি নিজেও জানেন না আর আপনি ভরসা করে আছেন 21-22 সাল হবে না তওবা করা লাগবে এখনি কখন কখন তাওবার শর্ত কয়টা সময় এই দুইটা শর্ত একটা সময় মেইনটেইন যদি কেউ করতে চায় তাওবা এখনি করা লাগবে মন থেকেই করেন আস্তাগফিরুল্লাহ জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই দাবাটা যদি টিকিয়ে রাখতে পারেন মরণ পর্যন্ত আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি আমি কোরআন হাত দিয়ে বলতে পারি সূরা জুমার 53, 54, 55, 57 নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে এখন বলতে পারছি না আমার মেইন সাবজেক্ট সূরা তাওবার 111 নাম্বার আয়াতটা আবু জার ভাই এটা তুলেছিলেন এজন্য আমি একটু ব্যাখ্যা দিলাম আপনার যেন বুঝতে সহজ হয় তাওবা বলতে মানে কে বুঝিয়েছেন বুঝেছেন তো আল্লাহ তুমি এদেরকে আমাকে মানার তৌফিক দাও জোরে বলেন আমিন অনেকের জীবনে সুদের গোনা আছে ঘুষের গোনা আছে জেনার গোনা আছে না নেই বেপর্দার গোনা আছে আর যদি মনে করেন আল্লাহ মনে হয় আর মাফ করবে না না এখনো সময় আছে এখনো পূর্ব থেকে সূর্য ওঠেনি এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত যদি ওই দুইটা শর্ত মেনে নেওয়ার মাঝখানে একটা সময় মেনটেন করতে পারে গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ আপনাকে মাফ করে অমরের মতো জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে যদিও এখন জান্নাতের গ্যারান্টি সরাসরি হয়তো আসবে না কিন্তু আপনি জান্নাতে যাবেন কারণ অমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তওবা করেছিলেন আল্লাহ তুমি আমাদেরকে অন্তত এই আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও জোরে বলেন আমিন তাওবার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে সূরা নিসার 17-18 নম্বর আয়াতে কারা তওবা কবুল হবে কাদের তওবা কবুল হবে না 17-18 কোন সূরা সূরা নিসা 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14-15-16 এই 13-14-15 এই তিনটা লাইনে আছে আপনি তো বাড়ি যাই মিলিয়ে নিন জবান খুলে আমার তেলাওয়াত কি তো আয়াতটা একবার পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম এতটুকু থাক এতটুকু রাত 12টা
বেজে যাবে আমি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি না কয় করব এই কথা বলেন না কেন কয় করে নিয়েছি না কয় করব নিয়েছি মাজির সিগা ইশতার আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফসাহুম তাদের জীবন ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি আয়াতটা যারা মন দিয়ে পড়ে মন থেকে পড়ে ওরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত জেলখানায় থাকা লাগে স্ত্রী পুত্র ছেড়ে থাকা লাগে তারপরও জান্নাতের পথ থেকে আপনি তাকে সরাতে পারবেন না আয়াতটা বুঝেছেন কারা তারা হাত তোলেন তো এই আন্দাজে হাত তোলেন আপনি কয় বছর বাড়ি ছাড়া আছেন বলেন না আন্দাজে হাত তোলেন আপনি বাড়ি ছেড়ে দিয়ে আছেন স্ত্রী পুত্র কয় বছর বলেন দেখি আপনি আয়াত কেমন বুঝেছেন দেখছি এরা তো হাত তুলতে পারে ডক্টর হাবিব হাত তুলতে পারে মাওলানা আবু বকর কারণ এই আয়াতটা যেদিন মন থেকে পড়েছে মেনে নিতে গিয়ে অনেকে অনেক বছর বাড়িতেও যেতে পারে না ওদেরকে আপনি 10 বছর 15 বছর 20 বছর বাড়ি ছাড়া না কিয়ামত পর্যন্ত যদি ওই মানুষগুলো হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি ওদেরকে দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামত থেকে এই টাটকা শোকগুলো থেকে আলাদা করে রাখেন এই আয়াতটা যারা মন থেকে পড়েছে তাদেরকে আপনি পার্থক্য করতে পারবেন না হুঁশিয়ারি করলাম আপনাকে এখন আপনি মেনে নেবেন কিনা ওটা আপনার ইমানের ব্যাপার আপনার তো ইমান নেই ও মেনে নেবে কি করে পরিমাণ আছে ও যদি ইমানই থাকে তাহলে আমাকে আসতে দেবে না কোন কারণ আছে সেটা বলুন আমি কিনতে চাই মুমিনদের কাছ থেকে আপনার উচিত হবে আল্লাহর কাছে কিছু যদি বিক্রি করতে চান আপনাকে মুমিন হওয়া লাগবে মুনাফিক হয়ে বিক্রি করলে আল্লাহ নেবে এই জন্য যা কিছু আপনি আল্লাহকে দিতে চান যদি সত্যি সত্যি দিতে চান অবশ্যই আপনি মুমিন হয়ে দেবেন আর মুমিন তো তাদেরকে বলা হয় যাদের মুসলমানি দেওয়া আছে জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনে নিতে চান সম্মানিত ভাইরা আমি আয়াতটার ব্যাখ্যায় যেতে গেলে বাস্তবে আমরা যেটা দেখতে পাই ক্রেতা বিক্রেতা একটা সম্পদ আর একটা মূল্য এখানে ক্রেতা সরাসরি কে বিক্রেতা যারা মুমিন তারা আর এখানে সম্পদ হচ্ছে জান আর মাল আর এখানে এর মূল্য হচ্ছে সরাসরি জান্নাত এখানে ক্রেতা সরাসরি কে আল্লাহ কিনে নিতে চায় যারা মুমিন তাদের কাছে কোন মুনাফিক কোন কাফের কোন বেঈমানের সম্পদ টাকা পয়সা জীবন আল্লাহ কিনবেও না জান্নাতেও দেবে না কথা বলেন না কেন সুতরাং আমরা মুমিন হতে চাই মুমিন হয়ে জান আর মাল আল্লাহকে দিয়ে আল্লাহর বানানো জান্নাত যেটা দুনিয়ার চাইতে কম দাম তাম পৃথিবী বিক্রি করলে যার একটা শিকের মূল্য হবে না বলেন এই জান্নাত যারা কিনে নিতে চায় ঝড় ঝাপটা বাধা বিপদে আসবে আমরা জান্নাত যেহেতু কিনে নিয়েছি আমাদের আর কোনো চিন্তা নেই আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আল আযীম কর্তৃপক্ষ থেকে এই যে চিঠি দিয়েছে এখনই শেষ করে মোনাজাত করতে আমি আয়াতটা শেষ না করতে পারার কারণে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারীম শোনার জন্য পরিবেশে আমাদের অনুকূলে না থাকার কারণে মেহনত শেষ করে দিলাম মেহরবানি করে কোরআনের আয়াতটা তুমি আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দাও সবগুলো বিশ্ব রবির রাজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য যে যেখান থেকে যেভাবে শ্রম দিয়েছে এদের শ্রম কবুল করে নাও বিশেষ করে আমার শ্রদ্ধা বাদন বড় ভাই খালিদ সাইফুল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার গোলামকে তুমি কবুল করো সে অসুস্থ তাকে তুমি শেফায়ে কামিলা জেলে নসিব করো কত আলেম এখানে বসে আছে হাফেজ মাওলানা আবু সরগে ফারিশাহ মাওলানা
আবু বকর সিদ্দিক শিল্পে নিয়ামতুল্লাহ নিজামে প্রফেসর জাহাঙ্গীর হোসেন শরীফুল ইসলাম ভাই সহ জীবন দিয়ে যারা কোরআনের জন্য আমাকে ভালোবাসে এই মানুষগুলোকে তুমি নিজে ভালোবাসো আল্লাহ নি ওয়াদিনি ওয়াফিনি ওয়ারসকনি ইয়া রাব্বাল আলামিন সম্মানিত মা বোনেরা এসেছিল আল্লাহ তাআলা তাদের দায়িত্ব কর্তব্যগুলো বলার দরকার ছিল বলতে পারলাম না আমাকে তুমি maaf করে দিও যারা এই পরিবেশটা নষ্ট করে দিল আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো যদি না থাকে নমরুদের মতো ধ্বংস করে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে ওপেন করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কখন মরণ আসে জানি না আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ 18 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সরকার